হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সো আজকে নিয়ে আসলাম আর একটা V3 ভার্সন 3 যেটা BS6 এর সার্ভিসের ভিডিও। এই বাইকটাও সার্ভিস করলাম, এই বাইকটার বেশ কিছু প্রবলেম হয়েছিল। বাইকটার প্রথম কথা হচ্ছে সাউন্ডটা খুব খারাপ হয়ে গিয়েছিল, প্লাস এটার ওই যেটা হয় স্পোর্টস বাইকের আপনার RPM ড্রপ করে আর টপ স্পিড উঠতো না বাইকের। সো আমরা বাইকের কাজ করলাম, আমরা এটার কুলেন্ট চেঞ্জ করেছি কারণ বাইকটা একটু হিটিং ইস্যু হচ্ছিলো। আসলে ইন্ডিয়ান গাড়ির কুলেন্টটা না খুব ভালো থাকে না, এটা আমরা দেখছি। তো দ্যাটস ওয়াই কুলেন্টটা একটু চেঞ্জ করে দিলাম। নর্মালি এত দ্রুত চেঞ্জ করতে হয় না, ইন্দো গাড়ির এত সহজে লাগে না, কিন্তু ইন্ডিয়ান গাড়িগুলো একটু লাগে দেখতে পাই। সো এটার সার্ভিস মোটামুটি অলমোস্ট কমপ্লিট, আমরা এখন এটা সেট করছি। আর গতকালকে যে GSX স্যারের ভিডিওটা দিয়েছিলাম, যেটা আপনি অনেকেই রেসপন্স করেছেন, সো এটা হচ্ছে সে বাইকটা। তো এটা মোটামুটি আমাদের সব কিছু সেট করা শেষ, গাড়ি আমরা স্টার্ট করেছি। এটারও আমরা রেডিয়েটরের কুলিং পানি, মোবিল, প্লাস আপনার সার্ভিস, প্লাস আপনার যেগুলা কি হয়েছিল নষ্ট হয়েছিল সেগুলো তো রিপ্লেস করেছি। এখন নতুন মাড গার্ড ইনস্টল করা হয়েছে, নতুন টি লাগানো হয়েছে, এটা নতুন লাগানো হয়েছে মাস্টার সিলিন্ডারটা, প্লাস এটা নতুন লাগানো হয়েছে, প্লাস দুইটা হ্যান্ডেল পাইপ ব্র্যান্ড নিউ সেট করা হয়েছে। এখন গাড়ি আর কোনো দিকে টানে না, গাড়ির একদম ওকে। বল্ডেসারটা আমরা এটা ইনস্টল করেছি। একটা জিনিস দেখানো যেটার জন্য আশা, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন GSX এর গাড়ির একটা প্রবলেম হচ্ছে, গাড়িটা যদি আপনি আইডল RPM স্টার্ট দেন, বাইকটা আইডল RPM একের নিচে নেমে যায়। সো এখন আমরা এটা স্টার্ট দিব, দেখাই। দেখেন আইডল RPM স্টার্ট নিয়েছে 2-এ, 2-এর থেকে কমে 1.5-এর উপরে থাকবে। এটা হচ্ছে GSX এর গাড়ির অ্যাকচুয়াল RPM। এর নিচে নামলে গাড়ি কিন্তু আপনার পিকআপ কমালে বা হঠাৎ ব্রেক করলে দেখবেন যে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। প্লাস আপনি জানেন সিভিআর GSX এর গাড়ি যদি আপনার হুট করে পিকআপ দেন, পিকআপ ফলস করে, বাট এই গাড়িটার পিকআপ ফলস করবে না। এইটা যারা ফলস করে, এই ফলস করার কারণটা আমি বলে দিই। বাইক যখন সার্ভিস করে, এই বাইকের থ্রোটল বডিটা বের করাটা খুবই কষ্ট। ওই যে ভেতরে আপনার থ্রোটল বডি দেখতে পাচ্ছেন, ওটা খুবই কষ্ট থ্রোটল বডিটা বের করার, যে কারণে হয় যেটা বলছিলাম করে কি, ওই থ্রোটল বডিটা খোলা অনেক কষ্ট দেখে করে কি, এই যে আপনার যে এক্সপ্লোরেটরের টেবিলের যে চাকটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রু থাকে, স্ক্রুটা করে কি হাই করে দেয়, গাড়ির RPM হাই হয়ে যায়। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি সলিউশন না। এটা করাতে কী হয় আমি আপনাদের বলি, গাড়িটা হবে কি, গাড়িটা তেল বেশি খাবে, আর অ্যাকচুয়ালি আপনার অটোমেটিক্যালি যে থ্রোটল রেসপন্স যেটা হাই হওয়ার কথা RPM সেটা হয় না, এটা ম্যানুয়ালি হাই করা হয়। এটা করলে কিন্তু গাড়ির অ্যাকচুয়ালি ক্ষতি, গাড়িটা গরম হবে বেশি, প্লাস গাড়িটা তেল খাবে বেশি, আপনার মাইলেজ করবেন কম। সো যেখানে সার্ভিস করান, এই থ্রোটল বডিটা চেষ্টা করবেন খুলে নিয়ে কাজ করতে, ভালো করে ওয়াশ করতে। ওয়াশ করলে অটোমেটিক RPM দিয়ে চলে আসবে, আর ওই যে খোলার কষ্টের জন্য ওই কাজটা করবেন না, এটা করলে পরে কিন্তু আপনার গাড়িতে বেশি পাবে। গাড়ি এখন এটা ঠিক আছে, গাড়ি এটা আমরা কমপ্লিট সেট করি। সেট করার পরে ভিডিও দিব না, গাড়িটা অলরেডি আমি টেস্ট দিয়ে এসেছি,